المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين شكرا دوشوك وصوتا بندقن. أمر أمرا جدي كيو جاي جي شامانو كورمي با عمل البني مي ایک بسر سيام شدونا ایبون ایک بسر نوفل نماز এই আমলটি যেন অবশ্যই করি আমলটি হল খুবই সামান্য এর প্রতিদান এত বেশি ফজিলতপূর্ণ যত হাদিস রয়েছে সই হাদিস সবচেয়ে বেশি ফজিলতের হাদিস হল যেটি ওলামাগর এবং মহাদেশ বলেছেন যেমন ইমাম তিরমিজি এবং এমনি হাজার আল হাইসামি বলেছেন যে ফজিলতপূর্ণ হাদিসের মাঝে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ এই হাদিসটি হাদিসটি হল আউস এমনি আউস আর সাকাফি

তাহলে এই সোহাবের হকদার হতে পারবেন পাঁচটি কাজের প্রথম কাজ হল করবেন দ্বিতীয় হলো আপনি সকাল সকাল জুম্মার নামাজ পড়তে মসজিদে চলে যাবেন তৃতীয় পায়ে হেঁটে যাবেন চতুর্থ ইমামের সন্নিকটে বসবেন পঞ্চম খোদ বা শুনবেন এবং কোনো কথা বলবেন না তাহলে আপনি এই সোহাবের হকদার হতে পারবেন একটু স্মরণ করবেন কাজ কিন্তু সামান্য সব কিন্তু সবচেয়ে বেশি তাহলে আসুন এটি যদি এই রমজান মাসে হয় যেটি প্রত্যেকটি আমলের সত্যগুণ গুণ বৃদ্ধি পায় তাহলে এর কত সব আরো আল্লাহরবুল্লাহ আলম লিখে দিবেন সামনে একটি জুম্মা মাত্র তাহলে আসুন এই জুম্মা কমপক্ষে আমরা এই আমলটি করি এবং এই সোয়াবের হকদার হয়ে আল্লাহরবুল্লা আলমিন দিন আমিন আল্লাহ আমিন